আলেকজান্ডার গ্রাহাম বেল ঊনবিংশ শতাব্দীর একজন প্রখ্যাত বিজ্ঞানী ও উদ্ভাবক। টেলিফোনের অন্যতম আবিষ্কারক হিসেবে তিনি সবচেয়ে বেশি পরিচিত। তাকে বোবাদের পিতা তথা দ্য ফাদার অফ দ্য ডিফ নামে ডাকা হতো। তার বাবা, দাদা এবং ভাই সবাই একক অভিনয় ও বক্তৃতার কাজে জড়িত ছিলেন। জানা যায় তার মা ও স্ত্রী উভয়েই ছিলেন বোবা। এ কারণেই বোবাদের জীবনযাত্রার মান উন্নয়নে তিনি অনেক গবেষণা করেছেন। টেলিফোন উদ্ভাবনের আগে থেকেই তিনি শ্রবণ ও কথন সংশ্লিষ্ট গবেষণায় নিয়োজিত ছিলেন। 1876 সালে তাকেই টেলিফোনের প্রথম মার্কিন পেটেন্টের সম্মানে ভূষিত করা হয়। গ্রাহাম বেল 1847 সালের 3 মার্চ স্কটল্যান্ডের এডিনবার্গে জন্মগ্রহণ করেন। তিনি জাতিতে স্কট ছিলেন। 16 চার্লটি স্ট্রিটের একটি বাড়ির পাথরের খোদাই থেকে জানা যায় যে এটিই তার পরিবারের আবাসস্থল এবং তার জন্মস্থান ছিল। গ্রাহাম বেলের 2 জন ভাই ছিলেন, মেলভিল জেমস বেল এবং এডওয়ার্ড চার্লস বেল, যাদের 2 জনই পরবর্তীতে যক্ষ্মায় মারা যান। জন্মের সময়ে তার নাম ছিল আলেকজান্ডার বেল, তবে তার বয়স যখন 10 বছর তখন তিনি তার বাবার কাছে তার বড় 2 ভাইয়ের মধ্যনামের মতো একটি মধ্যনামের জন্য আবদার করেন। তার 11তম জন্মদিনে তার বাবা আলেকজান্ডার মেলভিল বেল তারই এক কানাডিয়ান বন্ধুর নাম অনুসারে তার ছোট ছেলের মধ্যনাম রাখেন গ্রাহাম। এরপর থেকেই তার নাম হয় আলেকজান্ডার গ্রাহাম বেল। তবে মৃত্যুর আগ পর্যন্ত তার পরিবারের সদস্য এবং বন্ধুরা এলেক নামেই ডাকত। তার বাবা মেলভিল বেলও ছিলেন প্রতিভাবান মানুষ। তিনি মেলভিলে ফোনেটিক্সে বিশেষজ্ঞ ছিলেন। ভাইদের মতো তিনিও পরিবারে বাবার কাছ থেকেই প্রাথমিক শিক্ষা লাভ করেন। খুব অল্প বয়সেই তাকে এডিনবার্গের রয়্যাল হাই স্কুলে ভর্তি করা হয়। সেখানে তিনি 4 ক্লাস পর্যন্তই পড়াশোনা করেন এবং মাত্র 15 বছর বয়সেই স্কুল ছেড়ে দেন। স্কুলে তার ফলাফল খুব একটা ভালো ছিল না এবং প্রায়শই স্কুল কামাই দেওয়ার প্রবণতা দেখা গিয়েছে। তার বাবার উচ্চাশা সত্ত্বেও স্কুলের পাঠ্যবিষয়গুলোর প্রতি আলেকজান্ডারের কোনো আগ্রহই ছিল না, বরং বিজ্ঞান এবং বিশেষ করে জীববিজ্ঞানে তার মারাত্মক আগ্রহ ছিল। স্কুল ত্যাগ করার পর আলেকজান্ডার তার দাদার সাথে বসবাস করার জন্য লন্ডনে গমন করেন। লন্ডনে তার দাদার সাথে থাকার সময় পড়াশোনার প্রতি তার গভীর ভালোবাসা জন্মায়। প্রায়শই তার দাদার সাথে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা এবং পড়াশোনা করে তার ঘণ্টার পর ঘণ্টা কেটে যেত। দাদা আলেকজান্ডার বেল তার নাতিকে তারই শিক্ষানবিশ শিষ্য হিসেবে গ্রহণ করেন এবং তাকে এই বিষয়ের প্রশিক্ষক হিসেবে গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রম করেন। মাত্র 16 বছর বয়সেই আলেকজান্ডার শিক্ষানবিশ শিক্ষক হিসেবে স্কটল্যান্ডের ওয়েস্টার্ন হাউস একাডেমিতে যোগদান করেন। যদিও তখন তিনি ল্যাটিন এবং গ্রিক ভাষার ছাত্র ছিলেন, তিনি তার পরিচালিত প্রত্যেকটি ক্লাসের জন্য 10 পাউন্ড করে পেতেন। এর পরের বছর তিনি এডিনবরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, যেখানে তার বড় ভাইও পড়েছিলেন। 1868 সালে সপরিবারে কানাডা চলে যাওয়ার আগে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তার ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেছিলেন। শিশুকাল থেকেই আলেকজান্ডার প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে অত্যন্ত কৌতূহলী ছিলেন এবং এরই পরিপ্রেক্ষিতে তিনি পরীক্ষা নিরীক্ষা করার জন্য বিভিন্ন উদ্ভিদের নমুনা সংগ্রহ করতেন। ছোটবেলার একটা গল্প তিনি সবাইকেই শোনাতেন। তিনি এডিনবরার এক আটা কারখানায় তার সহপাঠীদের সঙ্গে গিয়েছিলেন। ছেলেগুলোকে কিছু গমের দানা দিয়ে কারখানার অফিসার বললেন, এগুলোর খোসা কালকে ছাড়িয়ে আনবি। বেল বাড়িতে এসে নখ পরিষ্কার করার ব্রাশ দিয়ে খুব তাড়াতাড়ি খোসা ছাড়িয়ে নিলেন। পরের দিন কারখানার মালিককে এই কথাটা বললেন। মাত্র 12 বছর বয়সে পেরেকের ব্রাশ এবং ঘূর্ণায়মান প্যাডেলের সমন্বয়ে আলেকজান্ডার একটি গম পেশায় যন্ত্র তৈরি করেন। দেখা গেল ব্রাশের নীতি অনুসারে তার আবিষ্কৃত যন্ত্র দিয়ে খুব সহজেই গমের খোসা ছাড়ানো যায়, যা ওই মিলে অনেক বছর ধরে ব্যবহার করা হয়েছিল। এই উদ্ভাবনের জন্য জন হেডম্যান
আলেকজান্ডার এবং বেনকে নতুন নতুন জিনিস উদ্ভাবন ও গবেষণা করার জন্য একটি ওয়ার্কশপ উপহার দেয়। জীবনের শুরু থেকেই আলেকজান্ডার সঙ্গীত এবং কলার প্রতি অত্যন্ত সংবেদনশীল ছিলেন। কোনো প্রথাগত প্রশিক্ষণ ছাড়াই অনেক অল্প বয়সেই তিনি দক্ষ পিয়ানোবাদক হয়ে ওঠেন। শৈশবে তিনি মুখাভিনয় এবং বিভিন্ন প্রকারের শব্দ উৎপাদনের মাধ্যমে পরিবারে আগত অতিথিদের মনোরঞ্জন করতেন। তার মা মাত্র 12 বছর বয়সে শ্রবণ শক্তি হারাতে শুরু করেন। তিনি তার মায়ের সাথে কথোপকথনের জন্য সাংকেতিক ভাষা রপ্ত করেন, যাতে করে তিনি নীরব থেকেই মায়ের সাথে কথা বলতে পারেন। তার মায়ের বধিরতা নিয়ে কাজ করতে গিয়েই আলেকজান্ডার শব্দবিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেন। তাদের পরিবার বহুকাল থেকেই বক্তৃতা কৌশল শিক্ষাদানের কাজ করে আসছিল। লন্ডনে তার দাদা আলেকজান্ডার বেল, ডাবলিনে তার চাচা এবং এডিনবার্গে তার বাবা সকলেই এই পেশার সাথে যুক্ত ছিলেন। কিভাবে বধির মানুষদের অপরের ঠোঁটে নড়াচড়া দেখে ভাব বোঝার প্রশিক্ষণ দেওয়া যায় এই বিষয়ে চিন্তা করেন। কিশোর আলেকজান্ডারকে এবং তার দুই ভাইকে তাদের বাবা এই পদ্ধতি রপ্ত করতে সাহায্য করেছিলেন। প্রশিক্ষণের ফলে আলেকজান্ডার এতটাই পারদর্শী হয়ে উঠেছিলেন যে তিনি তার বাবার সাথে বিভিন্ন কর্মশালায় যেতেন এবং নিজেই পদ্ধতিগুলো প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করতেন। ধীরে ধীরে তিনি এই কাজে এতটাই সক্ষম হয়ে উঠেছিলেন যে কোনো পূর্ব অভিজ্ঞতা এবং উচ্চারণ জ্ঞান ছাড়াই ল্যাটিন, স্প্যানিশ, স্কটিশ, গেলিক কিংবা সংস্কৃত যে কোনো ভাষাকেই সংকেতের মাধ্যমে প্রকাশ করতে পারতেন। মূক ও বধিরদের শিক্ষা দেবার জন্য তিনি একটা বিশেষ ধরনের যন্ত্র তৈরি করেন, যে যন্ত্রটি একই কথা বারবার বলে যাবে। তিনি বধিরদের শিক্ষা দেবার জন্য একটা প্রতিষ্ঠানও স্থাপন করেছিলেন। বধিরদের শ্রবণ শক্তি দান নিয়ে গবেষণা করতে গিয়েই তিনি টেলিফোন আবিষ্কার করেন। তাছাড়া তিনি ম্যাবেল হাবার্ড নামে একটি বধির মেয়েকে বিয়ে করেন। 1875 সালের একটি ঘটনা যা গ্রাহাম বেলকে সজাগ করে তোলে। টেলিগ্রাফে অনেকগুলো বার্তা পাঠানো নিয়ে গবেষণা করছিলেন। এই কাজ করার সাথে বিদ্যুতের সাহায্যে শব্দ পাঠানো নিয়ে তিনি ভাবতে শুরু করেন। হঠাৎ তারের ভিতর দিয়ে স্প্রিংয়ের টঙ্কার ধ্বনি তাকে সচকিত করে তোলে। সেই তখন থেকেই তিনি এই কাজে মেতে ওঠেন। বিজ্ঞানে এই বিষয় নিয়ে অনেক গবেষণা হয়েছে, কিন্তু গ্রাহাম বেলই প্রথম টেলিফোনীয় সঠিক নীতি ধরতে পেরেছিলেন। তিনি বলেছিলেন, বায়ুর যেমন ঘনত্বের তারতম্য হয়, তেমনি শব্দ উৎপাদনে যদি বিদ্যুৎ প্রবাহের তীব্রতার তারতম্য ঘটাতে পারি, তাহলে টেলিগ্রাফে বার্তা পাঠানোর বদলে আমি শব্দধ্বনি পাঠাতে পারি। অনেক চেষ্টা করে তিনি একটা যন্ত্র তৈরি করলেন যা আজ টেলিফোন নামে খ্যাত হয়েছে। কিন্তু টেলিফোন যন্ত্রের আবিষ্কারককে এই নিয়ে তুমুল হইচই বাধে, কারণ একই আবিষ্কারের জন্য কাজ করছেন তিনজন, তাতেই এত গোলমাল। যখন আবিষ্কর্তা নিয়ে এত হইচই, তখন বেল ও তার এক সহকর্মী ওয়াটসন দুইজনে মিলে টেলিফোন যন্ত্র আবিষ্কার নিয়ে ব্যস্ত। 1876 সালের 10 মার্চ বিকালে রিসিভার লাগানো তারের এক প্রান্ত কানে লাগিয়ে ওয়াটসন ঘরে বসে কাজ করছিলেন। হঠাৎ শুনতে পেলেন গ্রাহাম বেলের কণ্ঠস্বর। তিনি আনন্দে ছুটে গেলেন গ্রাহাম বেলের কাছে, তাকে জড়িয়ে ধরলেন। একদিন ব্রাজিলের সম্রাট ডন পেদ্রো কানে রিসিভার লাগিয়ে বসে আছেন। অন্য প্রান্ত থেকে গ্রাহাম বেল হ্যামলেট থেকে দুটো বিখ্যাত লাইন টেলিফোনে আবৃত্তি করলেন, টু বি অর নট টু বি। সম্রাট চেঁচিয়ে বললেন, মাই গড, ইট স্পিক্স। তারপর এর প্রদর্শনীতে এই টেলিফোন দেখানো হল। এই টেলিফোন দেখা ও কথা বলার জন্য প্রচণ্ড ভিড়, মানুষের চোখে ও মনে প্রচণ্ড বিস্ময়। টেলিফোনের আবিষ্কর্তাকে এই নিয়ে অনেক মামলা চলে। শেষে গ্রাহাম বেলই টেলিফোনের আবিষ্কারক হিসাবে গণ্য হন। জীবনে অনেক সম্মান পান, তবে তিনি ব্যক্তিগত জীবনে সুখী ছিলেন না। নিঃসঙ্গ জীবনে খুব কষ্ট পেতেন। নিজের আবিষ্কৃত টেলিফোনটাকে তিনি একসময় ঘৃণা করতেন। বলতেন, এই জানোয়ারটাকে আমি কখনো ব্যবহার করি না।
তার মানসিক যন্ত্রণাই তাকে খুব কষ্ট দিত। পরবর্তী জীবনে বেল আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণা করেন, যার মধ্যে রয়েছে উড়োনৌকা এবং বিমানচালনবিদ্যা। 1888 সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন বেল। তার সবচেয়ে উল্লেখযোগ্য উদ্ভাবন টেলিফোন, সেটিকেই তিনি এক উটকো ঝামেলা মনে করতেন। এজন্যেই নিজের গবেষণা ও অধ্যয়ন কক্ষে কোনো টেলিফোন রাখতেন না। বেল মারা যাওয়ার পর আমেরিকার সকল টেলিফোনে এক মিনিটের জন্য অবিরাম রিং বাজানো হয়। মার্কিন প্রশাসনের ভাষ্য মতে, যে মহান ব্যক্তি মানুষে মানুষে যোগাযোগের এই পদ্ধতি আবিষ্কার করেছেন তাকে উপযুক্ত সম্মান দেখানোর জন্যই এমনটি করা হয়েছে। 1922 সালের 2 আগস্ট নিজের বাড়িতেই তিনি মারা যান। তার আবিষ্কার টেলিফোন আমাদের প্রতি মুহূর্তেই মনে করিয়ে দেয় বৈজ্ঞানিক গ্রাহাম বেলকে।